Welcome to Cricket Today YouTube channel. Padma Bhushan সম্মাননা গ্রহণ করলেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্ম ভূষণে ভূষিত হয়েছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পদকে ভূষিত করা হয়েছে তাকে। দেশটির ১১তম ক্রিকেটার হিসেবে ধোনি এই সম্মাননা পেলেন। গত সোমবার ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছ থেকে ধোনি এই পদক গ্রহণ করেন। ভারতের প্রজাতন্ত্র দিবসের আগে কেন্দ্রীয় সরকারের প্রকাশিত তালিকায় উইকেটকিপার ব্যাটসম্যান ধোনি ছাড়াও স্নুকারের দুই ফর্মেটে বিশ্বসেরা পঙ্কজ আদভানিকেও এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। গত সোমবার ভারতের রাষ্ট্রপতির বাসভবনে বেশ আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ধোনির হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। সামরিক পোশাকে সুসজ্জিত হয়ে ভারতের অন্যতম সফল এই অধিনায়ক রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। ভারতের অন্যতম সফল অধিনায়ক হিসেবে ধরা হয় মহেন্দ্র সিং ধোনিকে। ওয়ানডে ও টি টোয়েন্টি খেললেও ২০১৫ সালে টেস্ট ফর্মেট থেকে বিদায় নিয়েছেন তিনি। টেস্টে তিনি নিজ দেশকে নিয়ে গিয়েছিলেন সবার শীর্ষে। তার নেতৃত্বে ২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তোলে ভারত। এছাড়াও ২০১১ সালে ২৮ বছর পর ভারত ওয়ানডে বিশ্বকাপ শিরোপাও জিতেছিলেন ধোনির নেতৃত্বে। ধোনির আগে এই পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন সুনীল গাভাস্কার, কপিল দেব, সচিন টেন্ডুলকারের মতো কিংবদন্তি ক্রিকেটাররা। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ক্রিকেট টুডে ইউটিউব চ্যানেল।